গুড মর্নিং এমএসকে ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থও আছো। আজকে প্রায় 8টা, আমার কাছে তো অনেক সকাল, ঘুম ভেঙেছে, সেটাও আবার রায়ানের চিৎকারে। ও আমায় রিমা রিমা বলে ডাকে, তো হঠাৎ ঘুমের মধ্যে শুনছি রিমা রিমা করে চিৎকার। তো ভাবলাম কি হলো হঠাৎ এত সকালে, তো নর্মালি ডাকে না, ওর ডাক শুরু হয় মোটামুটি 9:30-10টায়। তো আমি ভাবলাম 9:30-10টা বেজে গেল, ঘড়িতে দেখি 8টা। তো জানতাম যে আজকে ওর লাইফের ফার্স্ট স্কুল শুরু হচ্ছে ফিজিক্যালি, যেখানে স্কুলে প্রেজেন্ট হতে হবে। লিটল এঞ্জেলে ভর্তি হয়েছে বেহালাতে, ও রেডি হয়ে ব্যাগ নিয়ে, ওয়াটার বটল নিয়ে ডাকছে। সেই ডাকের চোটে উঠে তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়েছি, বলছি আমি স্কুলে যাচ্ছি, টাটা, বাই বাই, গুড নাইট বলে আমাদের ডাক দিয়ে সবাইকে ডেকে তারপরে উনি স্কুলে গেলেন। দেখাচ্ছি তোমাদের ফটোটা। তোমাদেরকে গুড মর্নিং বলতে ছাদে এসেছিলাম, তার কারণ হচ্ছে সাথে 2 বালতি জামা কাপড় এনেছিলাম, সেগুলো সব মেলা কমপ্লিট হলো। তো যাওয়ার পথে এই ফুলটা, জবা ফুলটা চোখে পড়লো, তো ভাবলাম তোমাদেরও একটু দেখাই যে কি সুন্দর ফুটেছে। লাল কালারটা এত ভাইব্রেন্ট, খুব সুন্দর লাগছে। ব্রাশ অলরেডি করেই আমি ছাদে এসেছিলাম, এখন নিচে গিয়ে খাবো চা আর ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আজকে রুটি আর আলুর তরকারি। ব্রেকফাস্ট নিয়েই তোমাদেরকে দেখাতে চলে আসলাম, যেরকম বলেছিলাম একদম রুটি, আলু চচ্চড়ি, তার সাথে কাঁচা লঙ্কা, উফ ডেডলি কম্বো। আর চা, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, এখন বাজারে যাচ্ছি, নেব হচ্ছে মেয়ের জন্য ফল আর চিকেন। চিকেন নেওয়া কমপ্লিট, তার সাথে মেয়ের ওয়াই ওয়াই বায়না ছিল সেটা নিলাম, আর কাশ্মীরি লঙ্কা আর গরম মশলার গুঁড়ো। এখন এসেছি ফল নিতে। যা যা নেওয়া ছিল সব নেওয়া কমপ্লিট, ঘেমে নে বিধ্বস্ত। এখন দেখতে পেয়েছি আমার সব থেকে প্রিয় একটা জিনিস, আখের রস। দেখেই যখন এতটা মনে শান্তি এসছে, তাহলে এখন তাড়াতাড়ি যাচ্ছি যে পেতে গেলে কতটা ভালো লাগবে। রান্না এখনো শেষ হয়নি, ভেটকি মাছের ঝোলটা এখনো চলছে লাস্ট, এটা তার আগে মৌরলা মাছ ভাজা, মৌরলা মাছের ঝাল কমপ্লিট। বাকি রান্না তো আমার শাশুড়ি সকালবেলায় করে রেখে দিয়েছিলেন। আমার মেয়ের স্নান হয়ে গেছে, এখন সে আপেল খাচ্ছে, বরের অফিস, আমারও অফিস চলছে, তার সাথে রান্না। একেবারে এটা কমপ্লিট হলে চলে যাব স্নান করতে, ঘেমে নিয়ে একাকার 3টে বেজে গেছে। আর তারপরে হচ্ছে বিকেলবেলাতে একটু গড়িয়াহাট যাব, সেটার কি কারণ তোমাদেরকে পরে বলছি, আগে ঝটপট রান্নাটা করে নিই। ভেটকি মাছের ঝোল রেডি হয়ে গেছে, ভাত, এটা হচ্ছে মৌরলা মাছ ভাজা, ডাল, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এটা হচ্ছে, দাঁড়া ভালোতে এনে দেখাচ্ছি, এটা হচ্ছে মৌরলা মাছের ঝাল। এগুলোর সাথেও আর একটা মাছ ছিল, সেটা কই মাছ বা কাতলা মাছের কিছু একটা প্রিপারেশন, সেটা খাবো না বলে ফ্রিজে তুলে দেওয়া হয়েছে অলরেডি। এখন প্রায় 5:15 বাজে, আমার মেয়ের মনে পড়লো যে ছাদে আমার জামা কাপড় আছে, গিয়ে নিয়ে আসো। দৌড়াতে দৌড়াতে একতলা থেকে 3তলা এসেছি, হাঁপিয়ে গেছি লিটারেলি, আর পুরো ঘাম দিচ্ছে। আর এই ঘাম দেখতে গিয়ে আমার গ্রে হেয়ার দেখে মনে পড়লো যে কবে থেকে ভাবছি যে আমি কালার করব। এই সপ্তাহে প্রতিজ্ঞা করেছি যে আমি করবই করব কালার। আমি ভেবেছিলাম এখনও রোদ আছে, কিন্তু অ্যাকচুয়ালি রোদ নেই, দেখো মেঘলা মেঘলা হয়ে আছে। কিন্তু কালকে বেশি হাওয়া দিচ্ছিল, আজকে হাওয়াটা খুবই তুলনামূলক কম। যেটুকুই হাওয়া দিচ্ছে এই সময়ের হাওয়াটা ভীষণ সুন্দর লাগে, তো ভালো লাগছে। একটু বেশি হলে কালকের মতন হলে আরও জমে যেত ব্যাপারটা। লাঞ্চ কমপ্লিট করলাম, করে অফিসের কিছু আর্জেন্ট ওয়ার্ক ছিল সেগুলো করলাম। বিকেলে যে বলেছিলাম গড়িয়াহাট যাব, সেটার কারণ হচ্ছে আমরা ডিসাইড করেছি একটা মেয়ের জন্য ল্যাপটপ কিনবো। মেয়ে এতদিন একটা ল্যাপটপ ইউজ করছিল যেটা আমার হাজব্যান্ডের, সেটা
টু ইয়ার্স ধরে ও ব্যবহার করে এত যত্ন যে সেটা যে সিচুয়েশানে ছিল সেটার থেকে আরও ডিটোরিয়েট করেছে। এখন আমাদের যা বাজেট আছে তার ভেতরে ঠিকঠাক যদি পেয়ে যাই তাহলে আজকেই কিনে নেব। আর আমার মেয়ে তো চরম খুশি, বাট বলা হয়েছে যদি হ্যান্ডলিং ঠিক মতন না হয় সব কিছু আবার নিয়ে নেওয়া হবে, এই একটা ভয় দেখানো হয়েছে। জানি না এখন কতদিন সেটা থাকবে, বাট এখন তো হ্যাঁ হ্যাঁ করছে। তো এখন ঝটাপট তুলে নিই জামা কাপড়গুলো, তুলে নিয়ে বেরোনোর সময় কথা হচ্ছে। আর যদি কিনি তাহলে তো সেটা তোমরা জানতেই পারবে, আর সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি গড়িয়াহাটের উদ্দেশ্যে। মেয়ে এই যে খুশিতে মুখ দেখাতে পারছে না, এত খুশি, একটু ভয় ভয়ও আছে। যেহেতু বলেছি যে এবার যদি ঠিক করে না হ্যান্ডেল করো তাহলে যত্ন না করলে কিন্তু ল্যাপটপ তোমার কাছে থাকবে না, তাই জন্য একটু চিন্তা খুশি সব মিলিয়ে আছে। এখন কোথা থেকে কিনবো সেটা একটা কোয়েশ্চেন। ফার্স্টে যাব হচ্ছে লেক মলে, ওখানে রিলায়েন্স ডিজিটালটা দেখব। আর গড়িয়াহাটের কিছু কম্পিউটারের দোকানও গুগলে দেখে দেখে স্পট করে রেখেছি, সেগুলোও দেখব যতটা পারা যায়। তো যেখান থেকেই কিনি বা যাই কিনি তোমরা তো দেখতেই পাবে। এখন যাচ্ছি অটো স্ট্যান্ডে, অটোতে করে ডিরেক্ট নামবো হচ্ছে লেক মল। রিলায়েন্স ডিজিটালে পেলাম না যেরকম আমরা চাইছিলাম, এইচপিতেও দেখলাম সেখানেও পেলাম না। এখন যাচ্ছি গড়িয়াহাটের যে দোকানগুলো আমরা দেখেছিলাম গুগলে। আর রিলায়েন্স ডিজিটালের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় বলে তোমাদের ভেতরটা দেখাতে পারিনি। পৌঁছে গেছি গড়িয়াহাটের মোড়ে কম্পিউটার বাজার, দাঁড়াও দেখাচ্ছি। সাবু কম্পিউটার শপ বলে আছে টুওয়ার্ডস হিন্দুস্তান পার্কের দিকে, ওটা বন্ধ হয়ে গেছে। তারপরে অপোজিট সাইডে বাসন্তী দেবী কলেজের অপোজিটেই কম্পিউটার বাজার বলে যেটা দেখালাম ওখানে গেলাম। তো ওখানে কিছুক্ষণ কথা বলার পরে বুঝতে পারলাম যে যেরকম চাইছি মানে এক্স্যাক্ট ওরকম নেই, অন্যরকম আছে। ওরা অনেক কিছু বললো বাট সেরকমভাবে কনভিন্স হইনি। তো এখন আমরা চিন্তা করছি কি অনলাইনে দেখেছিলাম যে জিনিসগুলো আমাদের পছন্দ হয়েছিল, তো অনলাইন থেকেই বলবো নাকি কালকে আবার অন্য কোথাও ট্রাই করব। এই সব ভাবতে ভাবতে এত হাঁটাহাঁটি করেছি গড়িয়াহাটে, গরমে ভিড়ে টায়ার্ড হয়ে গিয়ে নতুন একটা রেস্টুরেন্ট দেখলাম, ব্যাকগ্রাউন্ডটা এরকম সুন্দর ছোট্টর মধ্যে বেশ চিমচাম, নাম হচ্ছে গোল্ডেন ফ্লেভার। তো ওখানে ঢুকেছি, একটু খিদেও পেয়েছে, কোল্ড ড্রিঙ্কস খাবো একটু, এসব খাওয়ার জন্য ঢুকেছি। আর মেইনলি হচ্ছে এসির হাওয়া খেতে, তো দেখি কি পাওয়া যায়, তোমাদেরকে জানাচ্ছি কীরকম টেস্ট বা কী রিভিউ। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ফিশ ফ্রাই এই যে, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। তো ফিশ ফ্রাইয়ের প্লেট হচ্ছে 220 টাকা, তাতে টু পিস থাকে, পিওর ভেটকি, দারুণ খেতে। আমরা অলরেডি একটা কমপ্লিট করেছি তো সেটা খেয়েই বুঝলাম যে মাছটা একদম ফ্রেশ। ফিলেটটা যেটা সেটা একদম এরকম মোটা সাইজের, আর উপরের কোটিংটাও একদম অন্যরকম পাতলা, খুব সুন্দর খেতে। গোল্ডেন ফ্লেভারটা তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারি ফর স্ন্যাক্স পারপাস, যেহেতু মেন কোর্স আমি ট্রাই করিনি তাই বলছি না, নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি।
ফিশ ফ্রাইটা আসলে এখানে অবশ্যই ট্রাই করো, খুবই ভালো। ফাইনালি ডিসাইড করলাম যে রিলায়েন্স ডিজিটালে গিয়েই যেটা দেখেছিলাম ফার্স্টে কিনবো ঠিক করিনি, ওটাই কিনে নেব। তো এখন তাড়াতাড়ি যাচ্ছি, না হলে দোকান বন্ধ হয়ে যাবে। রিলায়েন্স ডিজিটালে সব কিছু প্রসিডিওর কমপ্লিট করে বাড়ির কাছে নামলাম। নেমে মেয়ে এত টায়ার্ড হয়ে গেছে আর হাঁটতে চাইলো না, আমার বর পেছনে হেঁটে আসছে, আমি আর মেয়ে রিক্সা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। সামনেই বাড়ির গলি, তাও আর হাঁটতে চাইলো না, এলাম ঠিক আছে। আর আমারও তাড়া পড়ে গেছে, অফিস থেকে কল এসেছিল, একটা আর্জেন্ট কাজ এক্ষুনি ডেলিভারি করতে হবে, তো সেই কারণে আমিও আর কিছু বলিনি যে তাড়াতাড়ি যাওয়ার আছে, তো রিক্সায় উঠে পড়লাম। বাকি কি হলো না হলো অফিসের কাজটা একটু কমপ্লিট করে নিই ফ্রেশ হয়ে, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। অফিসের বস দেখুন, আপনারা সবাই দেখুন আমাদের অফিসের বস ভাঙা এক হাত নিয়ে, এই হাতে ব্যথা পাওয়া, সেই হাত ওঠাতে পারছে না, তাও সে কাজ করছে। দেখুন ল্যাপটপে কিরম কাজ করছে। আপনি কি করছেন স্যার? কি লিখছেন স্যার? আপনি তারপরে আর জানিস না স্যার? ড্যাডি ফিঙ্গারটা শোনা, হাডুডু, হাডুডু বলে না কি বলে ঠিক হাও তুই একটু পোকা কোলা, আচ্ছা পোকা কোলা, ওটাকে কি বলে? কি বলে কি বলে? ফ্যান্টা, ফ্যান্টা। এখানে তাকিয়ে বল, তোমরা আমায় একটু ফ্যান্টা দিয়ে দাও তো, একটা ফ্যান্টা দিয়ে দাও তো। বাড়ি ফিরে রায়ানকে সাথে নিয়ে কতটা অফিসের কাজ করলাম সেটা তো খুবই ক্লিয়ার। তাছাড়াও ল্যাপটপের ব্যাপারে যেটা তোমাদের বলার ছিল সেটা হচ্ছে আমরা লাস্টে রিলায়েন্স ডিজিটালে গেলাম, প্রথমে যেটা দেখেছিলাম বাট তখনও ডিসাইড করিনি যে নেব বলে, আরও সব দোকান ঘুরলাম, অ্যাট লাস্ট ওটাই ফিক্সড করলাম। ওটা সমস্ত পেমেন্ট করে দিয়ে কিছু অ্যাপ্লিকেশন লাগবে, কিছু আপগ্রেডেড ভার্জন লাগবে, সেগুলো করতে একটু টাইম লাগতো আর ওদের শপ ক্লোজ হওয়ারও টাইম হয়ে গেছিলো। তো বিল ফিল সব রেডি করে দিয়ে বলল যে কালকে আগামীকাল ওরা বাই 11:30 মর্নিং ডেলিভার করে দেবে, তো কোনো প্রবলেম নেই। আমরাও বললাম ওকে ফাইন, নো প্রবলেম। এবার হচ্ছে ডিনারের পালা, ফিশ ফ্রাই খেয়ে তো এত দূর, তাও আমার মেয়ে বলল রাত্রির 11:30-12:30 সময় একটু একটু খিদে পাবে, তো তখন একটা কিছু অ্যাজ আ ডিনার লাগবে। হাটারি থেকে অর্ডার করলাম, বাট কোয়ান্টিটি এত বেশি যে একটাই অর্ডার করেছিলাম, তাও আমরা তিনজনে খেয়ে উঠতে পারলাম না। আমরা পুরো রেডি ঘুমানোর জন্য এখন ওয়েট করছি, ওয়াশিং মেশিনে কাপড় কাচা হচ্ছে, ওটা কমপ্লিট হলেই একদম টাটা গুড নাইট। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ারও করো। যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো বা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। গুড নাইট, টেক কেয়ার, বাই।